বিশেষ অ্যাস্ট্রয়েড স্পেসক্রাফ্ট লুসি বিশেষ গ্রহাণু পর্যবেক্ষণের জন্য উৎক্ষেপণ করা হচ্ছে লুসি লুসি একটি স্পেসক্রাফ্টের নাম বারো বছর ধরে চলবে এই অভিযান বারো বছরের অভিযানকালে অ্যাস্ট্রয়েড স্পেসক্রাফ্ট লুসি এমন গ্রহাণুদের পর্যবেক্ষণ করবে যাদের আগে কখনো দেখা যায়নি নাসার বিজ্ঞানীদের বিশ্বাস এই দীর্ঘ সময়কালে রেকর্ডিং ব্রেকিং সংখ্যায় গ্রহাণু পর্যবেক্ষণ করবে ওই স্পেসক্র্যাফট আসন্ন মিশনে মার্কিন স্পেস এজেন্সি নাসার লক্ষ্য হল অ্যাস্ট্রয়েড বা গ্রহাণুদের পর্যবেক্ষণ এবং আবিষ্কার করা মূলত সৌরজগতের একেবারে প্রথমের দিকের যুগ কেমন ছিল তা জানার জন্যই এই গ্রহাণু অন্বেষণের পরিকল্পনা করেছে নাসা বারো বছর ধরে চলবে এই মিশন বা অভিযান তার জন্য লঞ্চ হতে চলেছে বিশেষ অ্যাস্ট্রয়েড স্পেসক্র্যাফট আর এই অ্যাস্ট্রয়েড স্পেসক্র্যাফটেরই নাম হল লুসি জানা গিয়েছে চলতি সপ্তাহেই টেক অফ করবে বা উড়বে অর্থাৎ উৎক্ষেপণ হবে অ্যাস্ট্রয়েড স্পেসক্র্যাফট লুসির শোনা যাচ্ছে সম্ভবত ষোলোই অক্টোবর এই স্পেসক্রাফ্টের লঞ্চ হবে সৌরজগতের বাইরের অংশে যাবে এই স্পেস ক্যাপট যে বারো বছর ধরে এই অ্যাস্ট্রয়েড স্পেসক্র্যাফ্ট লুসি অভিযান চালাবে সেই সময়কাল ধরে সৌরজগতের বাইরের অংশ বা আউটার পার্টে ভ্রমণ করবে এই স্পেসক্রাফ্ট একবার সৌরজগতের এই বহির্ভূত অংশে পৌঁছে গেলে সাতটি প্রাচীন গ্রহাণুকে পর্যবেক্ষণ করবে লুসি এই গ্রহণগুলি টর্জান অ্যাস্ট্রয়েড নামেও পরিচিত এবং সূর্যকে বৃত্তাকারে ঘিরে রেখেছে এই সাতটি গ্রহাণু জানা গিয়েছে এই সমস্ত টরজান অ্যাস্ট্রয়েডস আর বৃহস্পতি গ্রহ একই কক্ষপথে ভ্রমণ করে এই সব গ্রহণু পর্যবেক্ষণ করার ক্ষেত্রে লুসি প্রথম প্রেসক্যাপ্ট যা ওই অঞ্চলের গ্রহাণুদের পর্যবেক্ষণ করবে এইসব টরজান অ্যাস্ট্রয়েডস পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করবে লুসি আর তা পাঠানো হবে নাসার বিজ্ঞানীদের কাছে সেই সমস্ত তথ্য গবেষণা করে বিজ্ঞানীরা সৌরজগতের প্রাচীনকালের ইতিহাস সম্পর্কে নতুন তথ্য দেবেন আর এর ফলে ব্রহ্মাণ্ডের সৃষ্টি সম্পর্কেও বিস্ময়কর তথ্য প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে কারণ নাসার তরফে ইতিমধ্যেই এই সমস্ত টর্জান অ্যাস্ট্রয়েডদের বলা হয়েছে টাইম ক্যাপসুল যা সৌরজগতের জন্মের সময় থেকেই রয়েছে অর্থাৎ সৌরজগতের সৃষ্টিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত সমস্ত ধারাবাহিক পর্যায়ে উপস্থিত ছিল এই সমস্ত টর্জ অ্যান্ড এরা ব্রহ্মাণ্ডের সৃষ্টি প্রসঙ্গেও তথ্য দিতে পারবে বলে মনে করছেন বিজ্ঞানীরা গ্রিক পুরাণ অনুসারে এই গ্রহাণুদের নামকরণ করা হয়েছে টর্জ অ্যান্ড বারো বছরের অভিযানকালে অ্যাস্ট্রয়েড স্পেসক্র্যাফট লুসি এমন গ্রহণুদের পর্যবেক্ষণ করবে যাদের আগে কখনো দেখা যায়নি নাসার বিজ্ঞানীদের বিশ্বাস এই দীর্ঘ সময়কালে রেকর্ড ব্রেকিং সংখ্যায় গ্রহণ পর্যবেক্ষণ করবে ওই স্পেসক্র্যাফট মোট আটটি গ্রহণ পর্যবেক্ষণ করবে অ্যাস্ট্রয়েড স্পেসক্র্যাফট লুসি তার মধ্যে একটি থাকবে সৌরজগতের মেন বেল্টে আর বাকি সাতটি হল টর্জ অ্যান্ড অ্যাস্ট্রয়েডস নাসা টিভিতে অনলাইনে দেখা যাবে এই ঐতিহাসিক স্পেস ক্যাপটেল লঞ্চ আমরাও নিয়ে আসার চেষ্টা করব যখন এই স্পেস ক্যাপ লঞ্চ হবে আপাতত ষোলোই অক্টোবর ভারতীয় সময় বেলা তিনটে চার মিনিটে উৎক্ষেপণের সময় নির্ধারিত হয়েছে স্পেস সংক্রান্ত আরও খবর জানতে বা বিভিন্ন রকম তথ্য জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও আসছে আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ